চারিদিকে দেখি কত খাবারের ছড়াছড়ি, হাত দিতে গেলে শুনি তোর কেন এত তাড়াতাড়ি। বাবা খায় ফুলকো লুচি, আমি দেখি চোখে, বাবা ডেকে মাকে বলে দুধের বোতলটা এনে দাও ওকে। মায়ের প্লেটে গরম পোলাও সুঘ্রাণ কি তার, হাত বাড়ালে মিষ্টি হেসে মাঝে বলে সোনা এটা নয় কো তোমার। খাচ্ছে দিদি নেচে নেচে জিলিপির ওই প্যাঁচ, একটুখানি পড়ল ভেঙে করতে গেছি ক্যাচ। আবার আসে ঘুরে ফিরে দুধের বোতল, নয়তো অ্যাপেল সস। কত খাবো সেদ্ধ আলু সেদ্ধ গাজর, যাতে নেই কো রসকস। মা বলেছে অন্নপ্রাশন আজকে হবে আমার, ঠাকুর ভোগের পায়েস দিয়ে খুলবে ভোজের দ্বার। আজকে আমার ছুটিরে ভাই করছি নাচ আনন্দে তাই, দুধের পালা কমবে এবার মিলবে খাবার সত্যিকার। তোমরা সবাই বড়রা ভাই আমায় করো আশীর্বাদ, যেন প্রাণ ভরে উপভোগ করি ভোজনের সুস্বাদ। এই মিষ্টি ছড়াটি তোজোর এক দিদা আমাদের সুমিতা মাসি নিজে হাতে লিখে আমাকে পাঠিয়েছিল ওর অন্নপ্রাশনের আগের দিন। এত মনটা ছুঁয়ে গেছিল লেখাটা পড়ে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব। দিনটা ছিল 29th October 2023, আমাদের ছোট্ট ছেলে রায়ান্সের অন্নপ্রাশন। এই দিনটা নিয়ে অনেক দিনের অনেক প্ল্যান, কি করব, কোথায় করব, কে কি পোশাক পরব, কি মেনু হবে, এক্সেট্রা আরও কত কি। দেখতে দেখতে হাসি মজায় কাটতে থাকে আমাদের এই দিনগুলো, আর ধীরে ধীরে কাছে আসতে থাকে অন্নপ্রাশনের ডেট। মিথ্যে বলবো না, ভেতর ভেতর অনেকটা চাপা টেনশন কাজ করছিল। সবটা ঠিক মতন হবে তো, কোনো কিছু বাদ হয়ে যাচ্ছে না তো। বাড়িতে একটা দুষ্ট মিষ্টি দুবছরের টডলার মেয়েকে সামলে সবটা ঠিক মতো সামলে উঠতে পারবো তো, এইসব আরও কত কি। অবশেষে আমি আর রতন যখন নিজের হাতে এ টু জেড কাজ করে প্রায় ক্লান্ত, তখন আমার কাকাই কাকিমা এসে বাকিটা সামলে নেয়। বাচ্চার জন্য সবটা নিজের হাতে করার যে কতটা আনন্দ, সেটা বলে বোঝানোর মতো নয়। আজও মনে পড়ে আমাদের দুজনের নিজের হাতে এ টু জেড করা প্রথম অনুষ্ঠানের কথা। দিনটা ছিল 16th January 2022, আজ থেকে প্রায় দু বছর আগে আমাদের মেয়ে সেরিয়ানার অন্নপ্রাশন, তারপর ওর এক বছরের জন্মদিন, সবটাই আমাদের একা হাতে করা। এখানে সবাই আমাদের বলে আমরা নাকি এই ব্যাপারে প্রো হয়ে গেছি, যাই করি সেটাই নাকি গ্র্যান্ড হয়। জানি না কথাটা কতটা সত্যি, বাট এইটুকু বলবো আমরা আমাদের 200% দিয়ে চেষ্টা করি যাতে কোনো ত্রুটি না থাকে, কমতি না থাকে অনুষ্ঠানে। সমস্তটা খুব ভালো মতোই চলছিল, কিন্তু হঠাৎ বাদ সাধল আমাদের ছেলের শরীর। সব কাজ মিটিয়ে এই ভিডিওটা বানিয়ে যখন আমি রাত 3টের সময় শুতে গেলাম, চোখটা বন্ধ করতেই ছেলের বমির শব্দে ঘুমটা ভেঙে গেল। লাইট জ্বেলে দেখি ছেলে আমার হুড় হুড় করে বমি করছে, চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসছে। এখন ভয়েস ওভার দিতে গিয়ে সেই দিনটার কথা মনে পড়ে আমার এখনো বুকের ভেতরটা যেন কেঁপে উঠছে। খুব ভয় পেয়ে রতনকে ডাকলাম, সব কিছু ক্লিয়ার করে ওকে কোলে নিয়ে লাইট জ্বেলে বসে থাকলাম। রতন বলল মনে হয় হজম হয়নি, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমিও ভাবলাম হয়তো তাই। কিছুক্ষণ পর আবার বমি, এক ঘন্টার মধ্যে তখন প্রায় 6 বার বমি করে ছেলে আমার নেতিয়ে পড়েছে। আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছিল, রাত পেরোলেই এত বড় একটা অনুষ্ঠান কি করব। যে ছেলে আমার এত ছটপটে চুপ করে 5 মিনিট থাকে না, সে একদম নিস্তেজ হয়ে শুয়ে আছে, হাত পা নাড়ানোর ক্ষমতাও তার নেই। বাড়িতে এনার একটা বমির মেডিসিন ছিল, কিছু না খুঁজে পেয়ে ওটাই খাওয়ালাম, তারপর বমিটা আর করেনি। কিন্তু কিছুক্ষণ পর শুরু হলো জলের মতন পাতলা বটি, দিশেহারা হয়ে পড়েছি আমি আর রতন। ডক্টর কল করলাম মাঝরাতেই, ডক্টর বলল এত ছোট বাচ্চার ডায়রিয়ার নাকি কোনো মেডিসিনই হয় না,
শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করে সুস্থ করবো তাহলে ছেলেকে? ডক্টর বলল শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে এত বমি আর পটি করে, ওকে পিডিয়ালাইট ওয়াটার দাও। সেটা তো বাড়িতে নেই, রাতটুকু জেগে বসে থাকলাম সকালের অপেক্ষায়। ছেলে আমার ততক্ষণে পুরো নিস্তেজ হয়ে গেছে, শরীরে যেন প্রায় সারই নেই। সকাল হতেই পিডিয়ালাইট ওয়াটার কিনে আনে কাকাই। কি করব এই ছেলেকে নিয়ে, অন্নপ্রাশন কিভাবে হবে, কোনো কিছুই আর তখন মাথায় আসছিল না। চুপ করে এক মনে তখন ঠাকুরকে ডেকেছি, আমার ছেলেকে সুস্থ করে দাও এই বলে। যে ছেলে সারাদিন এত হেসে খেলে রাতে শুতে গেল, কি এমন হলো এক রাতের মধ্যে যে এই অবস্থা হয়ে দাঁড়ালো? এইসব নানা চিন্তা মাথার মধ্যে তখন ঘুরপাক খাচ্ছে। রতনের সব বন্ধুরা তখন ফোন করা শুরু করে দিয়েছে, সবাইকে টাইম দেওয়া ছিল সকাল 9টা, ওরা এসে আমাদের ডেকোরেশনে হেল্প করবে এরমই কথা ছিল। আর তখন ডেকোরেশন, মাথায় আমাদের অন্য চিন্তা। আমার বাড়িতে তখন মা আর ঠাম্মা চলে গেছে ছেলের নামে মন্দিরে পুজো দিতে। সবাই আমরা একসাথে তখন প্রে করে চলেছি ছেলে যেন সুস্থ হয়ে ওঠে এই বলে। তারপর আরও হাফ অ্যান আওয়ার কেটে যায় আর সবার পেয়ার্সে পিডিয়ালাইট খেয়ে ছেলে আমার ধীরে ধীরে রেসপন্স করা শুরু করে। ওকে একটু রেসপন্স করতে দেখে মনে যেন একটু জোর পাই, তারপর ঝটপট রেডি হয়ে লোকেশনে পৌঁছাই। ততক্ষণে অনেকে এসে গেছে, আমাদেরই ওয়েট করছিল সবাই। আমার এই হাসি খুশি প্রাণবন্ত ছেলেটা তখনও প্রায় ঝিমিয়েই আছে, মুখে হাসি প্রায় নেই বললেই চলে। কেউ কোলে নিলেই তার কোলে মাথাটা হেলিয়ে দিচ্ছে, কারণ শরীরে তো ওর জোর নেই, মাথা তুলতে পারছে না। শরীরে কোনো খাবার নেই যে, শুধু পিডিয়ালাইট ওয়াটারের ওপরে আছে। তারপর শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। ছেলে তখন প্রায় 3-4 বার পিডিয়ালাইট খেয়ে একটু মাথা তুলেছে। কোনো রকমে গায়ে হলুদ শেষ হতে ড্রেস চেঞ্জ করা শুরু হলো মেন অনুষ্ঠান। এতটুকু শরীরে এত বমিটিং, এত পটি করে তখন তার হাড় বেরিয়ে গেছে, ওর শরীরের হাড়গুলো তখন 1-2-3-4 করে গোনা যাচ্ছে। বাট হি ইজ সাচ এ স্পোর্টি বয়, এত কিছুর মধ্যেও সমস্ত রিচুয়াল কমপ্লিট করেছে কোনো রকম কান্নাকাটি না করে। সকাল থেকে বিকেল অবধি এই অসুস্থ শরীরে আমাদের শুধু সাথ দিয়ে গেছে। সব গেস্ট ওকে দেখে অবাক, কি করে করছে এত ছোট বাচ্চাটা এত কিছু এটা ভেবে। আর আমি মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম করছি, ঠাকুর আছে, নয়তো সম্ভব ছিল না এটা। যাই হোক, এত কিছুর পরও সমস্ত অনুষ্ঠান গ্র্যান্ডভাবেই সেলিব্রেট হয়েছে। তবে হ্যাঁ, ছেলেকে নিয়ে একটু বেশি কসাস হয়ে থাকায় ব্লগটা হয়তো ঠিক মতন করা হয়নি। আর শুধু ছেলে নয়, মেয়েও আমার এত সাথ দিয়েছে সেদিন বলে বোঝানোর মতন নয়। একটা 2 বছরের ছোট্ট মেয়ে, তাকে সারাটা দিন আমায় দেখতে হয়নি, নিজে নিজে সমস্ত কাজ করেছে। ড্রেস চেঞ্জ থেকে শুরু করে ডাইপার চেঞ্জের দরকার পড়লে নিজে যাকে সামনে পেয়েছে তাকে গিয়ে চেঞ্জ করে দিতে বলেছে, নিজে নিজে সারাদিন খেয়েছে, মোট কথা আমাকে দেখতেই হয়নি। আর তারও মাঝে সময় করে ভাইকে এসে এসে দেখে গেছে যে ভাই কেমন আছে। আই এম ব্লেসড উইথ মাই 2 kids। আর এই ভিডিওটা বানানো হয়েছিল অনুষ্ঠানে সবার জন্য, এটা হলের পিছনের বড় স্ক্রিনটায় চালানো ছিল। সো এইভাবেই কাটলো আমাদের অনুষ্ঠান। অন্নপ্রাশনের পুরো ভিডিও দেখলে হয়তো তোমরা কেউ আন্দাজও করতে পারতে না সেদিনের পিছনের ঘটনাটা কী ছিল। তাই ভাবলাম এই ভিডিওটা শেয়ার করে তোমাদের সাথে ভয়েস ওভারে পুরো ঘটনাটা শেয়ার করে।